ওজন কমানোর জন্য সবসময় নিজেকে শাস্তি দেওয়াটা জরুরি নয়। অর্থাৎ ওজন কমানোর জন্য যে সবসময় আমাদের নিজেদের পছন্দসই খাবারগুলোকে একদম ত্যাগ করতে হবে তাই নয়। শুধু খেয়াল রাখতে হবে কয়েকটা সামান্য সহজ সিম্পল কথা, নিজেদের পছন্দের খাবারগুলোকে এনজয় করার জন্য ইন মডারেশন, অর্থাৎ লিমিটেশনে থেকে, ঠিক আছে? আর তার সঙ্গে প্রত্যেক দিন একটু সায়েন্টিফিক ওয়েতে নিজেকে নড়াচড়া করাতে হবে, যেটাকে আমরা বলে থাকি এক্সারসাইজ, মানে ব্যায়াম করা। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী, তোমরা দেখছো তোমাদের নিজের চ্যানেল ইজি টিপস তনুশ্রী বাংলা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সিম্পল কয়েকটা টিপস, যেগুলো ফলো করে তোমরা ইন দ্য লং রান, অর্থাৎ দেখো সারা জীবন তো ডায়েটিং করে কাটানো যায় না, সারা জীবন কারোর বলে দেওয়া একটা ডায়েট মেনটেন করে চালানো যায় না, তোমরা কিন্তু আবার কয়েকদিন পরেই নিজেদের যে কমফর্টেবল রুটিন সেটায় ফিরেই আসো, তাই না? আমরা প্রত্যেকেই করে থাকি, আমরা সবসময় চাই আমাদের কমফর্ট ফুডগুলো খেয়ে আরামে ভালো থাকতে, হ্যাপি থাকতে। তো সেগুলো তুমি অবশ্যই করতে পারবে যদি আজকের টিপগুলো খুব ভালো করে মন দিয়ে শোনো। আর তার সঙ্গে আজকে আমি তোমাদের জন্য শেয়ার করব কিভাবে তোমরা খুব সহজ সরল উপায়ে মাত্র কয়েকটা ইজি স্টেপস ফলো করে তোমাদের ঝুলে পড়া যে তলার দিকের থলথলে লোয়ার বেলি ফ্যাট সেটাকে রিডিউস করতে পারবে, যাদের পেট প্রচন্ড স্যাগি হয়ে গেছে তারা একটা সুন্দর লাইফস্টাইল মেনটেন করে, ইটিং হ্যাবিটস মেনটেন করে এবং এই এক্সারসাইজগুলো ফলো করে কিভাবে তোমরা তোমাদের ঝুলে পড়া স্যাগি পেটটাকে আবার টাইটেন করতে পারবে এবং একটা সুন্দর বেলি পেতে পারবে, পেট পেতে পারবে, তার জন্য শেয়ার করব কয়েকটা ইজি সিম্পল মুভস। চলো শুরু করছি আজকের ভিডিও। আমাদের পছন্দের সমস্ত রকম খাবার দাবার খেয়ে যাতে আমরা ওয়েট কমাতে পারি তার প্রথম টিপ, প্রথম কথাটাই হচ্ছে যে তোমাকে তোমার খাবারের মাঝখানের যে মিল গ্যাপ, অর্থাৎ একটা খাবার থেকে আরেকটা খাবারের মাঝখানের যে ব্যবধান সেটাকে ফিক্স করতে হবে এবং সেটাকে কমাতে হবে। অর্থাৎ ধরো যারা ব্রেকফাস্ট করছো সকাল 8টায়, তারা যদি লাঞ্চ করো দুপুর 2টায়, অবধারিত যে তুমি তার মাঝখানে বেশ কিছু স্ন্যাকিং করবে যার সঙ্গে ঢুকবে প্রচুর পরিমাণ এক্সট্রা ক্যালোরিজ, যেটাই তোমার বেলি ফ্যাট বাড়ার এবং শরীরে বিশাল পরিমাণ ফ্যাট স্টোর হওয়ার একটা অন্যতম প্রধান কারণ। তো এটাকে আজকে থেকে ফিক্স করো, অর্থাৎ দিনে যতগুলো মিল নিচ্ছ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক, প্রত্যেকটার মাঝখানে একটা নির্দিষ্ট, অর্থাৎ কখনোই তোমার মিল গ্যাপ কিন্তু 3 থেকে 4 ঘন্টার বেশি হওয়া উচিত নয়। একটা মিল থেকে আরেকটা মিলের মাঝখানে 3 থেকে 4 ঘন্টার গ্যাপ যখনই হয়ে যাবে তখনই তুমি অন্য খাবার খেয়ে বেশি ক্যালোরি কনজিউম করে ফেলবে, ঠিক আছে? তাহলে এটাকে ফিক্স করো, দেখবে অনেকটা কাজ ইজি হয়ে যাবে। প্রথম ব্যায়াম, আজকের ব্যায়ামগুলো করার জন্য আমি তোমাদের 2টো জিনিস রেকমেন্ড করব, অর্থাৎ 2টো কুশন বা 2টো বালিশ, যেকোনো একটা হলেই হবে, ঠিক আছে? একটা কুশন আমি রাখব ঠিক এরকম ভাবে আমার কোমরের মাঝখানে এবং পিঠের নিচে, ঠিক আছে? ঠিক এরকম ভাবে যাতে আমার কোমরটা এই কুশনটার বা বালিশটার সাপোর্ট পায়, ঠিক আছে? এটা নিলে কি হবে, এটা নেওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যাতে কোমরে আমাদের পেটের ব্যায়াম করার সময় কোমরে অনেক সময় একটু বেশি এক্সট্রা প্রেশার পড়ে যায়, কোমরে ব্যথা হয়, তো সেইটাকে অ্যাভয়েড করার জন্য এবং যখনই আমরা এরকম একটা উঁচু সারফেসের উপর এরকম ভাবে শোবো তখনই কি হবে আমার পেটের এই যে জায়গাটা, এই যে পোর্শনটা, এইটার উপর একটা এক্সট্রা একটা স্ট্রেস পড়ে, ঠিক আছে? এই জায়গাটা একটা এক্সট্রা প্রেশারে থাকে। ঠিক দেখো আমি বালিশটা কোন জায়গায় রেখেছি আমার কুশনটাকে, তোমরাও ঠিক এরকম ভাবেই কুশনটাকে রাখবে, ঠিক আছে? এরপরে আমি নিয়ে নেবো আর একটা কুশন। আচ্ছা, এই কুশনটা দিয়ে আমরা কি করব, এই কুশনটাকে আমরা ঠিক এরকম ভাবে সোজা করে ধরবো, ঠিক আছে? এবার পা দুটোকে ঠিক এরকম ভাবে জোড়া করে ওপরে তুলছি এবং একবার করে আমি কুশন দিয়ে পাটাকে এরকম করে টাচ করব, দেন আস্তে আস্তে পা দুটোকে জোড়া করে এরকম ভাবে নিচের দিকে নামাবো, আস্তে আস্তে, যতটা আস্তে করবে তত সুন্দর কাজ হবে। আবার ওপরে তুলব, দেখো মাথার দিকটা উঁচু করে আমি টাচ করলাম, দেন ধীরে ধীরে পাটাকে নামাবো, ঠিক আছে? এই ব্যায়ামটা এমন ভাবে করতে হবে যাতে তুমি যখন পাটা নিচের দিকে নামাচ্ছ তখন যাতে তুমি পেটে প্রচন্ড যে প্রেশারটা পড়বে, স্ট্রেসটা পড়বে, সেটা ফিল করতে পারো, ঠিক আছে? লক্ষ্য করবে যখনই তুমি পেটে এবং তোমার পায়ের পোর্শনে, লেগসে যদি প্রেশার ফিল করো তাহলে বুঝবে একদম ঠিক করছো। তো এই ব্যায়ামটা করার সময় কি হয়, অনেক সময় অনেকের কোমরে একটু বেশি প্রেশার পড়ে, কিন্তু যখনই তুমি এরকম তোমার কোমরের তলায় দেখবে একটা এরকম কুশন ঠিক এরকম পজিশনে রেখে দেবে, কোনো রকম প্রেশার পড়বে না এবং কোনো রকম পেইন হবে না তোমার কোমরে, ঠিক আছে? ঠিক যেখানে কাজ হওয়ার দরকার সেখানেই কাজ হবে, ওকে? তো এই ব্যায়ামটা হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম। তো এই ব্যায়ামটা আমরা কতবার করব, 20 টাইমস, মানে 20 বার, এবং সেটার
তিনটে রাউন্ড করতে হবে, 20 20 20, ঠিক আছে, মোট 60 টাইমস। তো একদম প্রথম দিকে যদি 20 বার করা সম্ভব না হয় বা প্রত্যেকবার 20 বার করে করতে না পারো, 5টা করে রিপিটেশন কমিয়ে 15 15 15 করে শুরু করো, তারপরে আস্তে আস্তে একটা দুটো করে বাড়তে থাকবে। ওকে, এবার হচ্ছে সেকেন্ড টিপ। সেকেন্ড টিপটা কি, যেটা করে তুমি তোমার কমফর্ট ফুড খেয়েও ওজন মডারেশনে রাখতে পারবে বা কমাতে পারবে, সেটা হচ্ছে আজকে থেকে ডিনার করার টাইমটাকে এগিয়ে আনতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম বাড়িতে ডিনার করেই লোকে শুয়ে পড়ে, একদমই এটা করা যাবে না। এটা আমাদের শরীরে ফ্যাট জমার অন্যতম একটা বিশাল কারণ, যেটাকে আমরা কোনো কারণের মধ্যেই ধরি না, বুঝতেই পারি না। ঠিক আছে, তো এটাকে ফিক্স করতে হবে। তোমাকে ডিনার করার টাইমটা অবশ্যই এমন ভাবে এগোতে হবে যাতে রাত্রের খাবারটা খাওয়ার পরে তুমি অন্তত 2-3 ঘন্টা জেগে আছো এবং অ্যাক্টিভ আছো। অর্থাৎ খাবার খাওয়ার পরে কোনো রকম ভাবে তুমি একদম বসে পড়বে না এক জায়গায়, বা শুয়ে পড়ার তো কোনো ব্যাপারই নেই, তোমায় কি করতে হবে, মুভ করতে হবে, মানে হাঁটাচলা করতে হবে। ঠিক আছে, প্রত্যেকদিন রাত্রিবেলা খাওয়ার পরে চেষ্টা করবে 30 মিনিট একটা ওয়াক নেওয়া, সেটা নিজের ঘরের মধ্যে নিলেও কোনো প্রবলেম নেই। ঘরের মধ্যে লম্বা করেও হাঁটা যায় সুন্দর, ছাদে হাঁটতে পারো, রাস্তায় গিয়ে হাঁটতে পারো, যেখানে তুমি কমফর্টেবল। বাট ডিনার করার টাইমটাকে এগোতে হবে, এবং ডিনার করার পরে আমাদের একটা মিনিমাম 20-30 মিনিটস এর একটা ওয়াক নিতে হবে। সেকেন্ড ম্যানটা করার জন্য আমরা ঠিক আবার সেই আগের মতন এই বালিশটা দিয়েই আজকে আমরা সবগুলো করব, এবং এই ব্যায়ামগুলো তোমরা প্রত্যেকে নিজেদের বিছানায় বা ম্যাটে যেখানে খুশি করতে পারবে, শুধু সারফেসটা যেন খুব বেশি নরম না হয় এটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা কি করব, ঠিক দেখো বালিশটাকে ঠিক এরকম ভাবেই রাখবে, পিঠের নিচে এবং কোমরের এই সাইডটা, এবং তোমার পেটটা দেখবে কত সুন্দর একটা স্ট্রেস ফিল করবে পেটে যখন এরকম একটু উঁচু জায়গায় শোবে। ঠিক আছে, এবার দেখো বালিশটাকে নিচ্ছি, ওকে, এবার পা দুটোকে আমি এরকম বেন্ড করেছি। এবার কি করব, আমি চেষ্টা করব ঠিক এরকম ভাবে বালিশটাকে নিয়ে আমার পায়ে টাচ করাতে, এই টাচ করলাম, এই স্ট্রেচ করে দিলাম। ঠিক আছে, দেন আবার এরকম ভাবে চেষ্টা করব টাচ করাতে, দেন আবার চেষ্টা করব এই স্ট্রেচ করতে। তোমরা হাত দুটো নিয়ে একদম পেছন দিকে যতটা পারবে স্ট্রেচ করে দেবে, আমার এখানে জায়গাটা একটু কম বলে আমি পুরোটা স্ট্রেচ করতে পারছি না। ঠিক আছে, তো এইভাবে আমরা চেষ্টা করব ব্যায়ামটাকে সুন্দরভাবে করতে, যে যতটুকু পারবে চেষ্টা করবে, যাদের এত অব্দি পৌঁছবে না কোনো ব্যাপার না, এইটুকু পৌঁছবে এইটুকুই করো, কিন্তু করো। ঠিক আছে, করতে করতে দেখবে ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে এবং তুমি খুব স্বচ্ছন্দে করতে পারবে। টানা 2 সপ্তাহ এই ব্যায়ামগুলো ঠিক যেরকম ভাবে আমি বলে দিচ্ছি করে দেখো, দেখবে খুব সুন্দর একটা রেজাল্ট পাবে বেনিফিট কমানোর জন্য। আমরা এরকম ভাবে টাচ করব, শ্বাস ছেড়ে দেব, যখন স্ট্রেচ করব শ্বাস নেব। ওকে, তো এই ব্যায়ামটাও তোমাদের করতে হবে কতবার, 20 টাইমস, এবং 3টে রাউন্ড, মানে 60 টাইমস। আবার সেই একই কথা, যখন পারবে না মনে করছো 20 বার করে করতে, একটু কম করো কিন্তু করো। ঠিক আছে, মানে 20টা করতে পারছি না বলে একদম করলামই না, তা করলে তো কোনো রেজাল্টই আসবে না। তো এবার জানা যাক সেই 3 নম্বর টিপটা, যেটা ফলো করে তুমি অনেকটা উপকার পাবে, সেটা হচ্ছে যে তুমি তোমার পছন্দের যে ডিশটা খেতে চাও, ঠিক আছে, এক তো সেটাকে বাড়িতে বানানোর চেষ্টা করো, কারণ বাইরের থেকে কেনা খাবারে কখনোই তুমি কোনো কিছু কমাতে পারবে না বা কোনো রকম ভাবে তুমি সেটাকে মডিফাই করতে পারবে না, রাইট? তো বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করো, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে সেই ডিশটাতে যে পরিমাণ তেল তুমি দিয়ে থাকো ইউজুয়ালি, এখন থেকে চেষ্টা করো তেলটাকে তার 1/4 করে দিতে, 1/4 তেল ইউজ করো সেই রান্নাটার জন্য। ঠিক আছে, ভীষণ ভাবে জরুরি খাবারে কম তেল ইউজ করা। তো এখন থেকে যে খাবারটা তোমার পছন্দ সেটাকে তোমরা যেগুলো ডিপ ফ্রাই করে খাও সেগুলোকে চেষ্টা করো শ্যালো ফ্রাই করতে, অর্থাৎ ডুবো তেলে না ভেজে জাস্ট প্যানে একটু অল্প করে তেল দিয়ে সেটাকে রেখে জাস্ট হালকা করে এপিটুপিট করে যাতে খেতে পারো সেই রকম ভাবে খাওয়ার চেষ্টা করো। ডিপ ফ্রাই করা খাবার খাওয়াটা ইমিডিয়েটলি বন্ধ করো, কিন্তু পছন্দের খাবারটা তুমি এইভাবে খেতে পারবে, তাহলে কিন্তু তুমি অনেকটা ক্যালোরি কনজিউম করার থেকে বেঁচে যাবে। ঠিক আছে, 3 নম্বর ব্যায়াম, 3 নম্বর ব্যায়ামটা করার জন্য আগেন আমরা এরকম ভাবে কুশনটাকে রেখে দিলাম। ঠিক আছে, এবার এই কুশনটা আমাদের লাগবে না, এবার যেটা করব ঠিক এরকম ভাবে শুলাম, এবার আমার এলবো দুটোকে মানে কোনো দুটোকে ঠিক এরকম ভাবে রেখেছি, এবার যেটা করব পা দুটোকে ওপরে তুলছি ঠিক এরকম ভাবে সোজা করে যে যতটা পারবে, এবার 1/1 ঠিক এরকম ভাবে একটা একটা করে খুব আস্তে আস্তে পা দুটোকে নামাবে। ঠিক আছে, মোমেন্টাম চলে আসলে কিন্তু তাতে কাজ ভালো হবে না, আমি কিন্তু বারবারই বলছি, যত পেটের এক্সারসাইজ থাকে, পেটের ব্যায়াম থাকে স্পেশালি,
সেগুলো কিন্তু খুব আস্তে আস্তে মুভমেন্ট করে করতে হয়। যত বেশি তুমি পেটটাকে প্রেসারে ফেলতে পারবে, স্ট্রেস দিতে পারবে, তত ভালো কাজ হবে, ঠিক আছে? এবং যখনই তুমি এই ব্যায়ামগুলো করবে, চেষ্টা করবে পেটটাকে ভেতর দিকে স্কুইজ করে রাখতে, ভেতর দিকে টেনে রাখতে, অ্যাব মাসলটাকে লুজ ছেড়ে রাখবে না, ঠিক আছে? এইভাবে আমরা ওয়ান বাই ওয়ান একটা একটা করে পা একবার নামাবো এবং আরেকবার লিফট করব। কতবার করতে হবে? এই ব্যায়ামটা তোমরা স্পেশালি করবে 25 টাইমস করে, তিনবার, কারণ এটা অত বেশি হার্ড নয়, সবাই করতে পারবে, সেই জন্য 25 বার করে করবে, ঠিক আছে? এবং তিনটে রাউন্ডে। এই হচ্ছে আমাদের তৃতীয় এক্সারসাইজ। এবার শেয়ার করব লাস্ট টিপটা। প্রথমে যে কথাটা বলেছি যে প্রত্যেকটা খাবারের মাঝখানের যে গ্যাপ সেটাকে ফিক্স করো, তাই তো? অর্থাৎ গ্যাপ গুলো, টাইমিং গুলোকে কমাও, তাহলে স্ন্যাকিং করার হাত থেকে বাঁচবে। সেইটার সূত্র ধরেই আরেকটা টিপ হচ্ছে যে যখন সেই গ্যাপের মাঝখানে তোমার খিদে পাচ্ছে, সেই সময়টা অন্য কিছু স্ন্যাকিং না করে, অন্য কিছু খেয়ে না নিয়ে হট করে চেষ্টা করো সেই সময় দু গ্লাস জল খেতে। চেষ্টা করার কিছু নেই, জল তো সবার বাড়িতেই অ্যাভেলেবেল, সব জায়গায় অ্যাভেলেবেল। দু গ্লাস জল খাও, ঠিক আছে? কোন রকম স্ন্যাকিং করতেই যেও না, জাস্ট দু গ্লাস জল খাও। দেখবে দু গ্লাস জল খাওয়ার পরে অটোমেটিক্যালি তোমার শরীর ঠান্ডা হয়ে যাবে এবং তোমার যে ক্রেভিং হচ্ছিল সেটা একদম ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? দু গ্লাস জল খাওয়ার পরে তুমি লক্ষ্য করে দেখো তোমার আর কোনো কিছু খাওয়ার ইচ্ছা থাকবে না, পেট এতটাই ভরে যাবে এবং শরীর ওয়েল হাইড্রেটেড হয়ে যাবে। অনেক সময় কি হয়, আমরা আমাদের তৃষ্ণার সঙ্গে আমাদের খিদেটাকে মিক্স করে ফেলি, কনফিউজড হয়ে যায় শরীর যে খিদে পেয়েছে না তেষ্টা পেয়েছে। তোমার বেশিরভাগ সময় কিন্তু শরীরের জলের প্রয়োজন হয়, যেটাকে তুমি খিদের সঙ্গে গুলিয়ে ফেলো। তো এটা এখন থেকে করলে চলবে না, বন্ধ করতে হবে। আমাদের কি করতে হবে, দিনের বেশি পরিমাণে জল ইনটেক করার জন্য যখনই আমাদের মনে হবে যে স্কেডিউল টাইমের বাইরে গিয়ে খিদে পাচ্ছে, আমরা কোনো কিছু না খেয়ে আগে দু গ্লাস জল খাবো, ঠিক আছে? এই ছিল আমার দুর্দান্ত টিপটা। লাস্ট ব্যায়ামটা করার জন্য অগেন কুশানটাকে নিয়ে নিলাম ঠিক আগের পজিশনে এইভাবে। এবার যেটা করব, এই কুশনটাকে এবার আমি ঠিক এরকম ভাবে আমার দুটো পা দিয়ে ঠিক এরকম ভাবে চেপে নিলাম, ঠিক আছে? একদম স্ট্রেট আছে আমার পা। এবার আমি আপার পোর্শনটাকে অল্প একটু লিফট করেছি, জাস্ট এই, ঠিক আছে? এবার দেখো হাত দিয়ে মাথার পেছনটা এরকম ভাবে একটু সাপোর্ট দিয়েছি জাস্ট, ঠিক আছে? এবার এটাকে নামাবো আস্তে আস্তে, দেন তুললাম, আবার আস্তে আস্তে নামাবো, তুলছি। যখন তুমি এরকম ভাবে পাটাকে নামাবে, দেখবে কি সাংঘাতিক তোমার পেটে একটা স্ট্রেস পড়বে এবং পেটটা থরথর থরথর করে কাঁপবে, ওই সময় প্রচন্ড ভাবে টার্গেট করবে তোমার বেলি ফ্যাটকে। কয়েকদিনের মধ্যেই দেখবে তোমার 2-3 ইঞ্চি লুজ হবে কোমর থেকে, সাইজ কমবে। যদি রেগুলার করো এবং যেরকম ভাবে বলছি সেইভাবেই করো, এবং খাওয়া দাওয়ায় পরিবর্তন আনো, ঠিক আছে? প্রচুর পরিমাণে জল খেতে হবে, স্ট্রেসটাকে কমাতে হবে, কারণ স্ট্রেস হরমোন বেড়ে গেলে কিন্তু আমাদের এমনিতেই শরীরে ফ্যাট বেশি পরিমাণে স্টোর হয়, কারণ সেই সময় মেটাবলিজম খুব স্লো হয়ে যায় স্ট্রেস বেড়ে গেলে। তো এই কথাগুলো মাথায় রাখতে হবে। ঠিক এইভাবে আমরা এক্সারসাইজটা করব, কতবার? 20 বার, 20 টাইমস। প্রথম দিকে অনেকে পারবে না 20 বার করতে, আমি জানি, সেক্ষেত্রে তোমরা 15 বার করতে পারো, 10 বার করতে পারো, আর কিছু না হলে, ঠিক আছে, চলবে। যেটুকু করবে সেটুকুতেই চলবে, কিন্তু একটা কথা মনে রাখবে, যে যতটুকু এফোর্ট দেবে তুমি রেজাল্টও কিন্তু ততটাই পাবে। আমার থাম্বনেলে একটা কথা লেখা আছে, অথচ তুমি এফোর্ট দিয়েছো তার হাফ, এবং তুমি এক্সপেক্ট করবে যে দিদি তো থাম্বনেলে দিয়ে রেখেছে এটা হবে, কোথায় আমার হলো কোথায়? তুমি এফোর্টটাও নিশ্চয়ই তার চেয়ে কমই দিয়েছো, তাই তুমি রেজাল্টটাও কম পেয়েছো। তবে কোনো কিছুর জন্য মন খারাপ করবে না, করতে থাকবে, চেষ্টা করতে থাকো, করতে থাকো, রেজাল্ট তো পাবেই, ঠিক আছে? আমি যখন পেয়েছি তোমরা সবাই পাবে, এটাই সায়েন্স, ওকে? তো এই কথাগুলোকে একটু মনে রেখো, এই টিপগুলোকে একটু ফলো করো, এবং তার সঙ্গে এই দুর্দান্ত ব্যায়ামগুলো করতে থাকো, দেখবে খুব সুন্দর, খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যেই তোমরা কোমরের সাইজ অনেকটা কমিয়ে ফেলবে। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর কন্টেন্ট নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যারা